আসসালামু আলাইকুম। ক্যামতেশিয়া ভিডিও এডিটরের মাধ্যমে একদম প্রাথমিক বেসিক কোর্সের আজকের অন্যতম একটা ভিডিও। আর আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে অডিও এডিট করতে হয়, তাও আবার ক্যামতেশিয়া ভিডিও এডিটরের মাধ্যমে। আর আজকের ভিডিওটা হচ্ছে চতুর্থ নম্বর ভিডিও, অর্থাৎ চার নম্বর ভিডিও হচ্ছে আজ। সো ফ্রেন্ডস, আজকের টেবিল অফ কন্টেন্ট হচ্ছে কিভাবে আমরা অডিও এডিট করব, তাও আবার ক্যামতেশিয়া ভিডিও এডিটর এই সফটওয়্যারের মাধ্যমে। ক্যামতেশিয়া ভিডিও এডিটর সফটওয়্যারটা আমরা ওপেন করব এবং সেটা আজকে শিখে নিব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম, এখন জাস্ট এই স্টার্টে ক্লিক করব, তারপর এখানে লিখব ক্যামতেশিয়া। যেহেতু আমরা কম্পিউটারে এই ক্যামতেশিয়া সফটওয়্যারটা ইনস্টল করে ফেলেছি, এখন খুব সহজেই এই যে ক্যামতেশিয়া লিখে সার্চ করলে ক্যামতেশিয়া সফটওয়্যারটা চলে আসবে। এখানে একটা ক্লিক করে দিব, তাহলে সেটা রান হয়ে যাবে বা ওপেন হয়ে যাবে। আর এটা ওপেন হতে আপনার 10-12 সেকেন্ড সময় লাগতে পারে। সো ফ্রেন্ডস, ওপেন হওয়ার সময় আপনার এখানে জাস্ট এইরকম একটা ডায়লগ বক্স আসবে। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন নিউ রেকর্ডিং, অর্থাৎ এটা স্ক্রিন রেকর্ডের কথা বলছে। আর এখানে ওপেন প্রজেক্ট, যদি কোনো প্রজেক্ট আপনি সেভ করে রেখে থাকেন এর আগে, তাহলে সেটা কীভাবে ওপেন করবেন বা ওপেন করার জন্য এখানে ক্লিক করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন নিউ ফর্ম টেমপ্লেট, টেমপ্লেট আছে বিভিন্ন ধরনের, টেমপ্লেট আপনি ব্যবহার করতে পারেন। আর এখানে হচ্ছে নিউ প্রজেক্ট, আমরা নিউ প্রজেক্টে ক্লিক করে কাজ করব। আমরা এখানে নিউ প্রজেক্টে ক্লিক করে এই সফটওয়্যারটা ওপেন করে নিচ্ছি, রান করে নিচ্ছি। তারপর আমাদের একটা টেক্সট অডিও আছে, সেই অডিওটা আমরা এখানে ইম্পোর্ট দিব। এখন আমরা অডিও এডিট করব। অডিও এডিট করার প্রথম ধাপ হচ্ছে, প্রথমে আপনাকে এই যে দেখতে পাচ্ছেন উপরের মিডিয়াটা, এই মিডিয়ায় প্রথমে সেই অডিওটা ইম্পোর্ট দিয়ে নিতে হবে। এখানে বিভিন্ন পদ্ধতি আছে, যেমন এই সফটওয়্যারটার এইখানে যদি ডাবল ক্লিক করেন তাহলে এটা ছোটো হবে একটু, মানে এটা রিস্টোর ডাউন হয়। তারপর এখানে এই পাশে কোণায় ধরে ক্লিক করে নিচের দিকে টান দিয়ে বড় করা যায়। তারপর এই যে দেখতে পাচ্ছেন এই যে অডিওটা, এই অডিওটা যদি আমি ক্লিক করে ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিই, এটা এখানে ইম্পোর্ট হয়ে গেছে। অথবা আমরা যেটা করতে পারি, এইভাবে ম্যাক্সিমাইজ থাকা অবস্থায় এখানে ইম্পোর্ট মিডিয়া এখানে ক্লিক করতে পারি। তারপর যেখানে মিডিয়াটা আছে, অর্থাৎ আমার ডেস্কটপে আছে, এবং এখানে টেক্সট লিখে রেখেছিলাম, এটাতে লিখে ওপেনে দিলে সেটা এখানে চলে আসলো। আচ্ছা, এটা হলো যে আমরা মিডিয়াতে প্রথমে, মিডিয়া যে বক্স আছে এটা হচ্ছে মিডিয়া বক্স, এই মিডিয়া বক্সে প্রথমে একটা মিডিয়া আমরা ইম্পোর্ট দিলাম, এখন সেটাকে আমরা এডিট করব। আর মিডিয়াটা যেহেতু একটা অডিও, সেক্ষেত্রে আজকের ভিডিওর যে বিষয় ছিল সেটাও ছিল অডিও এডিট। সেক্ষেত্রে সেটা কিন্তু আমরা জাস্ট যেটা করব, টাইম লাইনে এনে তারপর এডিট করতে হবে। টাইম লাইনে না এনে কোনো কিছু এডিট করা যাবে না। সেক্ষেত্রে আমি প্রথমে যেটা করব, এই যে অডিওটা দেখতে পাচ্ছেন, এই অডিওটা আমরা এইখানে নিয়ে আসব। এবং এইখানে যদি আমি একটা কাজ করি, অন্য কোনো একটা ভিডিও যদি দিয়ে দিই তাহলে দেখতে সুন্দর লাগবে। আমি একটু অন্য একটা ভিডিও আপনাদেরকে এখানে রেখে দিচ্ছি, তাহলে কিন্তু দেখতে জিনিসটা সুন্দর হবে। সো এই যে দেখতে পাচ্ছেন, আমি এইখানে এই যে ভিডিওটা এখানে অ্যাড করলাম, এবং নিচের দিকে যেটা করব, এই যে দেখতে পাচ্ছেন অডিওটা, এই টাইমলাইন, এখানে দেখতে পাচ্ছেন ট্র্যাক 1 ট্র্যাক 2 ট্র্যাক 3, এইভাবে ট্র্যাক কিন্তু বাড়ানো যাবে। বাড়ানোর ক্ষেত্রে আমাদের এই যে দেখতে পাচ্ছেন প্লাস, এইটাতে ক্লিক করলেই বাড়বে। এই যে দেখতে পাচ্ছেন বাড়ছে, আরেকটা দিলে আরেকটা, এই যে 5 পর্যন্ত চলে আসছে। তাহলে প্রথমে একদম প্রথম ট্র্যাকে আমরা অডিওটা রাখবো, দ্বিতীয় ট্র্যাকে এই ভিডিওটা থাকলো। আর একটা যেটা করব, এই টাইমলাইনটাকে জুম ইন জুম আউট করা যায় সেটা কীভাবে, কন্ট্রোলে চাপবেন, কন্ট্রোলে চেপে রাখতে হবে, তারপর এই যে স্ক্রল যে বাটনটা আছে, স্ক্রল বাটনটা সামনের দিকে ঘোরাতে হবে, তাহলে এই যে দেখতে পাচ্ছেন টাইমলাইনটা জুম ইন হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন জুম ইন হচ্ছে। আবার যদি কন্ট্রোলে চেপে রেখে এই স্ক্রল বাটনটা যদি পিছনের দিকে ঘোরাই তাহলে জুম আউট হবে। জুম ইন করে আমরা অডিও এডিটের অনেক ইয়ে করতে পারবো। কীভাবে পারবো আমি বলছি, মনে করুন এই যে অডিওটা আছে, অডিওটার এই এতটুকু অংশ দেখতে পাচ্ছেন যে কোনো কথাবার্তা এখানে নেই, সেক্ষেত্রে এই অংশটা আমরা কেটে ফেলে দিতে পারি। এখন কাটবো কীভাবে, আমরা যে অংশটাতে কাটবো সেই অংশটার জায়গাটাকে আমরা জুম ইন করবো। যেমন দেখতে পাচ্ছেন এইখানে কাটবো আমরা, এখন এটাকে জুম ইন করলাম, জুম ইন করে বড় করলাম, করে আমাদের এইখানে এখন এই যে দেখতে পাচ্ছেন এই টাইমলাইনের এই যে বারটা আছে, এই বারটাকে আমাদের এইখানে আনতে হবে। এই বারটাকে এখানে আনতে হলে জাস্ট এই বারটাতে ধরে এভাবে টান দিলেই কিন্তু আসবে। এই যে উপরের টাইমলাইনটা দেখতে পাচ্ছেন, এটা একে এনে এই জায়গাটাতে যদি আমরা ছেড়ে দিই, এবং এই জায়গাটাতে ছাড়ার পর আমরা যদি এইখানে জাস্ট এইটা থেকে স্প্লিট করতে হবে। স্প্লিট করার জন্য এখানে কি করব, এই যে দেখতে পাচ্ছেন একটা বাটন আছে SPLIT স্প্লিট, এই স্প্লিটে আমরা ক্লিক করে যদি, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভাগ হয়ে গেছে।
এই যে দেখতে পাচ্ছেন আবার কন্ট্রোল জেড দিয়ে দিলাম, কন্ট্রোল জেড দিলে আগের অবস্থায় ফিরে গেল। এখন যদি আমরা এটাকে শর্টকাট ব্যবহার করতে চাই তাহলে এস এ চাপ দিলেই হবে, এস এ চাপ দিলাম এই যে স্প্লিট হয়ে গেল। অথবা আমরা যেটা করতে পারি এটা স্প্লিটের জন্য এই জায়গাটাতে আমরা ক্লিক করব, তাহলেই স্প্লিট হয়ে যাবে, স্প্লিট হয়ে গেছে। যেটা যে টাইমলাইনের যে ট্র্যাকটা সিলেক্ট করেছি সেটা স্প্লিট হয়েছে। যদি এই দুইটাকে একসাথে সিলেক্ট করে তারপর যদি আমরা এখানে ক্লিক করতাম তাহলে দুইটাই স্প্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন। সো আমরা একটা করব, নিচেরটাতে ক্লিক করব এবং দুইটাই এই এইটা এবং এইটা দুইটাই যদি একসাথে সিলেক্ট করতে চাই তাহলে শিফটে চেপে রেখে এটাতে ক্লিক করলে এটা আবার দুইটাই সিলেক্ট হবে, আর যে কোনো একটাতে ক্লিক করলে সেটাই সিলেক্ট হবে। এখন আমরা এসে চাপ দিলাম এটা স্প্লিট হলো, এটা ক্লিক করলাম এবং ব্যাকস্পেস বা ডিলিটে চাপ দিলাম তাহলে এটা ডিলিট হয়ে গেল, এবং এই অংশটা আমরা টেনে এই পাশে নিয়ে আসবো। আর যদি টান দিতে না চাই তাহলে এইখানে যে ম্যাগনেট দেখতে পাচ্ছেন এনেবল ম্যাগনেটিক ট্র্যাক, এখানে ক্লিক করলে এটা অটোমেটিক এই পাশে চলে আসবে। আবার এটাতে দিয়ে এটাকে অফ করে দিলাম ম্যাগনেটিকটা। এখন হচ্ছে অডিওটা যেটা আছে, এই অডিওটা আমরা যেটা করব এইখানে দেখি একটু বাড়িয়ে দিই। এই অডিওটার ভলিউমটা দেখতে পাচ্ছেন অনেকটা কম আছে, এটার গেইনটা যদি বাড়াতে হয় তাহলে এই যে দেখতে পাচ্ছেন অডিওতে আমরা যখন অডিওতে ক্লিক করলাম সাথে সাথে এই যে প্রপার্টিজটা এখানে কিন্তু চলে আসলো দেখেন, আর যখন ভিডিওতে আসলাম ভিডিওর প্রপার্টিজটা এই পাশে কিন্তু অন হয়ে গেল। আবার অডিওতে ক্লিক করলাম অডিওর প্রপার্টিজটা এই পাশে চলে আসলো। এখানে গেইন দেখতে পাচ্ছেন মোটামুটি কম আছে, এটা সবটা যদি বাড়িয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন এটার কিন্তু সাউন্ড এই যে লেভেলটা বেড়ে গেল। আমরা যদি এটাকে যদি ইয়া করি, এটাকে যদি প্লে করি তাহলে আমরা বুঝতে পারবো। আমি একটু প্লে করছি এটা, এটাকে একটু প্লে করছি। এটাকে আমরা ইচ্ছা করলে এতটুকু না আরও কিন্তু বাড়িয়ে দিতে পারি, সেক্ষেত্রে এইখানে ক্লিক করে যদি আবার এভাবে বাড়িয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন এই যে আরও বেড়ে গেল। এখন আমরা অডিওটাকে এমন একটা পর্যায়ে রাখবো যে পর্যায়টাতে আসলে নয়েজটা কম আসে। এখানে দেখতে পাচ্ছেন অনেক নয়েজ চলে আসছে, সেক্ষেত্রে আমরা এটাকে একটু কমিয়ে দিব, এতটুকু দিয়ে দিব এবং এটাকে জুম ইন করে দেখব যে এখানে যথেষ্ট নয়েজ কিন্তু একদমই নাই। যেহেতু আমার রুমটা আসলে অনেকটা একদম বদ্ধ রুম, মোটামুটি লেভেলের বাইরের আওয়াজ মোটামুটি কমই আছে, সেক্ষেত্রে কিন্তু এইখানে নয়েজ মোটামুটি কম। আর এই জায়গাটাতে আমরা এখন যেটা করতে পারি, অডিওর যে বাড়ানো কমানো সেটা তো আমরা দেখলাম, যে অডিওর লেভেলটা আমরা যখন এখানে আসব এখানে রাইট বাটনে ক্লিক করলে অডিওর বিভিন্ন অপশন আসবে দেখতে পাচ্ছেন, যে এই যে দেখতে পাচ্ছেন সাইলেন্স অডিও, যদি আমরা সাইলেন্স করে দিই তাহলে কিন্তু একদম মানে সাইলেন্ট হয়ে যাবে, এখানে কোনো অডিও থাকবে না। আবার মনে করুন এটা আমরা ভুলক্রমে সাইলেন্ট করে ফেললাম, এখন যদি আমরা এটাকে ফিরিয়ে আনতে চাই তাহলে রাইট বাটনে ক্লিক করে আবার রিস্টোর অডিও যদি ক্লিক করি তাহলে কিন্তু আবার অডিওটা ফিরে আসবে। আবার অডিও ইফেক্ট আছে এখানে দেখতে পাচ্ছেন, অডিও ইফেক্ট, অডিও ইফেক্টে এখানে কিন্তু আমরা যেটা করতে পারি এখানে নয়েজ রিমুভাল, যদি নয়েজ থাকে তাহলে নয়েজ রিমুভ করে দিতে পারি, এখানে ক্লিক করে এখানে যদি আমরা ছেড়ে দিই তাহলে এখানে যে নয়েজ আছে নয়েজগুলা রিমুভ হয়ে যাবে। সো ফ্রেন্ড এখানে নয়েজ রিমুভ হবে। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে দেখুন এই যে দেখতে পাচ্ছেন ফেড ইন ফেড আউট, এই জিনিসগুলো কি এটা একটু দেখে নিই। ফেড ইন হচ্ছে এটা যদি আপনি এখানে এনে ছেড়ে দেন তাহলে এই যে দেখুন ফেড ইনটা কি এখানে এনে ছেড়ে দিলাম, এটা হচ্ছে প্রথমে একদম লো নয় আওয়াজ থেকে শুরু করে লো ভয়েস থেকে শুরু করে এটা কিন্তু আস্তে আস্তে বাড়বে, এটার নাম হচ্ছে ফেড ইন। এখন যদি আমরা ক্লিক করি তাহলে এটা দেখবেন যে আস্তে আস্তে নয়েজটা বা ভয়েসটা বাড়ছে। আবার ফেড আউট কোনটা সেটাও আমি আপনাদেরকে একটু দেখাই। মনে করুন এখানে আসলো, আমরা যদি ফেড আউটে এই পাশটাতে ক্লিক করি এই পাশটাতে আমরা দিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন ফেড আউটটা কীভাবে, এবং এই যে দেখতে পাচ্ছেন একটা পয়েন্ট আছে এই পয়েন্টে ক্লিক করে এইভাবে কিন্তু আমরা এটাকে বাড়াতে কমাতে পারি, এই এইটাতেও ক্লিক করে আমরা ফেডের এটা বাড়াতে কমাতে পারি। এবং এইগুলো যদি আমরা এই যেগুলো ইফেক্ট যোগ করলাম এগুলো যদি আমরা রিমুভ করে দিতে চাই তাহলে এই টাইমলাইনের যে এটা থাকবে অডিও ট্র্যাকটা থাকবে ট্র্যাকের এই পাশটাতে দেখবেন এসে এই যে একটা আইকন আছে আইকনটাতে ক্লিক করলেই এই ইয়াগুলো কিন্তু শো করবে আপনার, এই যে দেখতে পাচ্ছেন শো করেছে, এটাতে ক্লিক করে আমরা যদি ইয়া করে দিই তাহলে কিন্তু চলে গেল। আর এই পাশের এই যে ইয়াগুলো আছে এইগুলোকে আমরা যেটা করতে পারি জাস্ট ক্লিক করে এই পাশে এনে ছেড়ে দিতে পারি, দেখলেন যে মোটামুটি কিন্তু কাজ হয়ে গেল। আর এইখানে দেখতে পাচ্ছেন আছে হচ্ছে ক্লিপ স্পিড, ক্লিপ স্পিডটা আসলে অডিওতে বেশি কাজ হয় না, এটা ভিডিওর ক্ষেত্রে ক্লিপ স্পিডটা হচ্ছে আমরা অন্য এক সময় দেখব। ক্লিপ স্পিডটা হচ্ছে টাইম ল্যাপস এবং স্লো মোশনে কাজ করে আর কি। সো ফ্রেন্ডস আমরা আজকে দেখলাম যে কিভাবে একটা অডিও আপনারা
এডিট করতে পারবেন এই ক্যামটেশিয়া ভিডিও এডিটরের মাধ্যমে। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এবং আজকে কিন্তু আমি এই অডিও নিয়ে হোক বা এটার যাবতীয় বিষয় নিয়ে হোক, আমি কিন্তু একদম বেসিকটা আপনাদেরকে বলার চেষ্টা করেছি। এবং এটা আপনাদেরকে কী করতে হবে, এই জিনিসটা আপনাকে প্র্যাকটিস করতে হবে, এবং প্র্যাকটিসে থাকার পরেই কিন্তু আপনি অ্যাডভান্সে যেতে পারবেন এবং সেই কাজগুলো বুঝবেন। আমি প্রথম দিকে যদি আপনাদেরকে একদম হাই একদম ভলিউমে আপনাদেরকে দিয়ে দিই, তাহলে কিন্তু আপনারা জিনিসটা ক্যাচ করতে পারবেন না। সো ফ্রেন্ডস, আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন হলো, এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যদের সাথে, যাতে যারা এই একদম ফ্রিভাবে বিনামূল্যে এই ভিডিও এডিটিংটা শিখতে চাচ্ছে তারাও যাতে শিখতে পারে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।